নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জনগণ তাদের ভোট দেবে ভোটের একমাত্র মালিক হিসেবে তারা যাকে ইচ্ছে ভোট দেবে আর জনগণের ভোট যারা পাবে তারা সরকার গঠন করবে এটি গণতান্ত্রিক ধারা এবং তা অব্যাহত থাকবে বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে জেনেভাই হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন বিএনপি এটা ভালো করেই জানে যে তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য তারা জনগণের কোনো একটি ভোটও পাবে না এবং সে কারণে তারা এখন নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হাটার বাহানা খুঁজছে অতীতে তারা দেশের সম্পদ বিক্রি করার পূর্ব শর্ত মেনে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল এ মন্তব্য করে তিনি বলেন জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না এবং সে কারণেই তারা জনগণের ভোট পায় না আওয়ামী লীগ সরকার পতনের জন্য বিএনপির বারবার হুমকি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন সরকার এতটা দুর্বল নয় তিনি বলেন দশ ডিসেম্বর নিয়ে হইচই ছিল তারা সরকারকে ক্ষমতাচ্যুত করবে আমরা এমন দুর্বল পর্যায়ে নেই যে তারা আমাদের পতন ঘটাবে আমাদের সঙ্গে জনগণ আছে আমাদের শক্তি আমাদের জনগণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে বিএনপি দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি কিন্তু বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তিনি আরও বলেন চোরদের স্বাধীনতা বিরোধীদেরও খুনিতে ক্ষমতায় এনে এনে আমরা বাংলাদেশকে অন্যের কাছে মাথানত হতে দেব না বিএনপি এখন নিজেদের দুর্বলতা ঢাকতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে নোংরা কৌশল অবলম্বন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যারা দিবালোকে মানুষ হত্যা করেছে যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছে এটাই এখন মূল ইস্যু যে তারা দণ্ডিত ব্যক্তির নেতৃত্বে নির্বাচনে যাবে কিনা গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আজ বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে তা আমাদের আন্দোলনের ফসল এজন্য আমার দলের নেতাকর্মীরা জীবন দিয়েছেন আর আমি গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছি গণতন্ত্রের ধারাবাহিকতা সুফল তুলে ধরে তিনি বলেন নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক ধারায় দেশ বদলেছে আজ দেশ উন্নত হয়েছে আজ বাংলাদেশ বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে আছে এছাড়াও দু সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার কথা বলেন শেখ হাসিনা বাংলাদেশে যে কোনো সংকটে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে তিনি প্রবাসীদের হুন্ডির মাধ্যমে দেশে রেমিটেন্স না পাঠিয়ে বৈধ মাধ্যমে টাকা পাঠানোর আহ্বান জানান তিনি বিদেশে যেতে আগ্রহীদের দালালদের সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন এবং নিবন্ধনের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার আহ্বান জানান